Happy New Year! Happy New Year and Happy Birthday to Baba! এখন রেডি হচ্ছে আর আজকে বাবাকে আমি অনেক শুভেচ্ছা জানাই জন্মদিনের হ্যাপি বার্থডে আর নতুন বছরের তুমি নতুন বছর জানিয়ে দাও হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর আজকে দিনটা খুবই স্পেশাল আমাদের দুজনের কাছে কারণ কি আজকে কিন্তু নিত্যাম্বিকার বার্থডে ফার্স্ট বার্থডে আর এই ইউটিউব চ্যানেলেরও ফার্স্ট বার্থডে সো সেলিব্রেশন হবে সামনেই হবে আজকে যেহেতু আছি এখানে তাই সবার সাথে সেলিব্রেশন হলো না তো আজকে আপাতত আমাদের যে সেলিব্রেশনটা সেটা হচ্ছে খুবই স্পেশাল সেটা হচ্ছে বাবার বার্থডে স্পেশাল তো এখন দাদা আসছে আমরা যাচ্ছি মায়াবনে লাঞ্চ করার জন্য তো চলো তোমরা সাথে চলো তো বছরের প্রথম দিনটাই শুরু হলো পুজো দিয়ে আমাদের বাড়ির পাশের কালী মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য এখানে ভোগ দিয়ে পুজো দিয়ে তারপরে আমরা রওনা হলাম ঘোরার জন্য বললাম আমরা এখন ঘুরতে ঘুরু ঘুরু এখন 1 জানুয়ারি আমরা 1 জানুয়ারিতে গাড়িতে অনেক সময় বেলুন এসবও লাগাই এবার আর হয়নি সময় হয়ে ওঠেনি আসার পরদিন থেকে এখানে সেখানে যাওয়ার মধ্যে দিয়ে আর হয়ে ওঠেনি বছর তাই আগে আমরা আজকে পুজো দিলাম আর এখন যাচ্ছি গোবিন্দ মন্দিরে কারণ আমরা গৌড়ে এসেছি মানে মায়াবন যে রেস্টুরেন্টটা ওটা হচ্ছে এই সাইডে গৌড়ের দিকে তো গৌড়ে এলেই আমরা কিন্তু গোবিন্দ মন্দিরে পুজো দেই বাবার আজকে পুজো দেবার খুবই ইচ্ছে গোবিন্দ মন্দিরে তাই ভোগ নিয়ে নেওয়া হয়েছে তো নিত্যাম্বিকার জার্নি যদি বলা যায় তাহলে এক বছর আগে আজকের দিনে স্টার্ট হয়েছে নিত্যাম্বিকা সূচনা নামটা নিত্যাম্বিকা ছিল না একটা নর্মালভাবে জাস্ট দুটো স্টুডেন্ট দিয়ে সূচনা হয়েছিল এই স্কুলে তারপরে ধীরে ধীরে এই স্কুলটার সবাই একে একে আসে ভর্তি হয় তো এই করতে করতে 20 জন ক্রস করে এখন 30 জন এরও গণ্ডি পেরিয়ে গেছে নিত্যাম্বিকা তো এই সব কিছু মানে পসিবল হয়েছে অবশ্যই বাবার জন্য ঠাকুরের মানে আশীর্বাদ না থাকলে এটা অবশ্যই হতো না তাছাড়াও কিন্তু সমস্ত স্টুডেন্টরা এবং স্টুডেন্টদের গার্জেন সবার প্রচণ্ড রকমের সাপোর্ট ছিল এই নিত্যাম্বিকার পেছনে এখনও আছে আগামী দিনগুলোতে আরও বেশি আমরা সাপোর্ট পাবো এই তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি গোবিন্দ মন্দিরে এবং এখানেও আমরা কিন্তু ভোগ দিলাম পুজো করলাম তারপরে প্রসাদ নিলাম নিয়ে দেখো এখন বেরোনোর পথে এটা হচ্ছে তমাল গাছ বহু পুরনো এখানে শ্রী চৈতন্যদেবের পদচিহ্নও আছে গোবিন্দ মন্দির থেকে আমরা এখন ফিরছি আমরা এখন যাচ্ছি মায়াবনে হ্যাঁ লাঞ্চ করার জন্য তো অনেকটা পথ পেরিয়ে দেখো এখন আমরা চলে এসেছি মায়াবন রিসর্টে এটা মেন গেট গাড়ি পার্কিংটা ভেতরেই হবে তো গাড়ি পার্কিং করে এখন আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম আর এই পুরো জায়গাটা প্রচণ্ড সুন্দর এটা একটা রিসর্ট মালদার বেশ ফেমাস একটা রিসর্ট তো এখানে বাবা আজকে সুন্দর একটা সোয়েটার পরেছে যেটা বার্থডে স্পেশাল আউটফিট তো চলো তোমাদের একটু ভেতরের জায়গাটা একবার ঘুরে দেখাই তো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে যেটা মায়াবন রিসর্টে আছে তো হাঁটতে হাঁটতে আমরা এখন সুইমিং পুলের দিকে এগোচ্ছি আর সাথে কিন্তু এত সুন্দর জায়গা এত বড় জায়গা জুড়ে এই রিসর্টটা সাথে কিন্তু এখানে গাঁদা ফুলের প্রচুর গাঁদা ফুলের চাষ করা হয়েছে জায়গাটা প্রচণ্ড সুন্দর মায়াবন রিসর্ট শীতকালে এইসব গাছ চলে এসেছি প্রচুর গাঁদার দেখতেই পাচ্ছ একদম অত দূর অবধি শুধু গাঁদা চাষ করেছে এত ভালো লাগছে এখানে এই তো আমরা এখানে দাদার জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ ও না আসলে আমরা লাঞ্চ অর্ডার দিতে পারবো না ততক্ষণ ভাবলাম আমরা একটু ঘুরে নিই তো আমরা চলে এসেছি ঘুরতে এখানে সুইমিং পুলের ঠিক পাশে কিন্তু বসার জায়গা আছে বেশ সুন্দর জায়গাটা আর দারুণ দারুণ ছবিও আসে তো এখানে যেতে যেতে আমরা ফেরার পথে তখন দাদা অলরেডি চলে এসেছে দিয়ে দেখি এখানে সুন্দর একটা কাঠ বিড়ালি কিন্তু গাছে উঠছে নিউ ইয়ার আমাদের এইভাবেই কাটছে তোমাদের নিউ ইয়ার কেমন কাটছে অবশ্যই জানাবে আর আজকে বাবার লুকটা কেমন লাগছে সেটা বলতে কিন্তু ভুলবে না আর সব থেকে বড় কথা এখন যেখানেই মালদাতে এসে যাই মালদার যারা আর কি ব্লগ দেখে তারা সবাই একটাই কথা বলে কাকুকে ব্লগে দারুণ লাগছে কাকুর ব্লগ দেখতে ভালো লাগে তাদের উদ্দেশ্যে কিছু বলো কালকেও 31st নাইটের পিকনিকে একজন আমাদেরকে খুব পরিচিত একজন বললেন আর কি যে কাকুর ব্লগ দেখে খুব ভালো লাগে
তো নিউ ইয়ারের প্ল্যানটা এখান থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, কারণ আমরা যখন অর্ডার দিতে আসলাম তখন জানা গেল যে এখন অর্ডার দিলে কিন্তু 3 ঘন্টা পরে, মিনিমাম 3 ঘন্টা পরে পাওয়া যাবে। তো যাই হোক, যারা 2 ঘন্টা আগে থেকে অর্ডার দিয়েছে তারাও নাকি এখনও পায়নি। সব কিছু বিবেচনা করে আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি অন্য কোথাও লাঞ্চ করার জন্য, তো কারণ তখন অলরেডি 3টে বাজে। তো আমরা এখন রওনা হচ্ছি অন্য রেস্টুরেন্টের খোঁজে, আর অলমোস্ট এখনই 4টে বাজে। জানি না নেক্সট রেস্টুরেন্টে কখন আমরা গিয়ে লাঞ্চ করব। তো যাই হোক, অনেক হোপফুলি আমরা বেরোচ্ছি নেক্সট রেস্টুরেন্টের দিকে, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি কেক কাটিং হবে বাবার বার্থডের জন্য, আর আমাদের লাঞ্চও হবে। তো অনেকটা পথ পেরোনোর পর কিন্তু ফাইনালি একটা রেস্টুরেন্ট ফাইনালাইজ করা গেল, যেখানে নিউ ইয়ারের দিন ভিড় তুলনামূলকভাবে কম, কারণ অলমোস্ট 5টা বেজে আসছিল। তো যাই হোক, সব বিবেচনা করে সেই রেস্টুরেন্টেই কিন্তু আমাদের কেক কাটিং হলো বাবার বার্থডে সেলিব্রেশন, আর সাথে করে এবার লাঞ্চের অর্ডার দিয়েও দেওয়া হয়েছে। হয়ে গেল সেলিব্রেশন, বাবার বার্থডে সেলিব্রেশন, আর এটা ছিল প্রি বার্থডে সেলিব্রেশন। কালকেও গিয়ে কিন্তু পায়েস আর রান্না বান্না সব হবে, আর আশা করছি বাবার ভালো লাগলো। কেকটা কিন্তু দারুণ ছিল যেটা দাদা এনেছে। আর আমাদের সেলিব্রেশন এইভাবে হয়ে গেল। এইভাবে এবার খাওয়া দাওয়ার পর্ব, লাঞ্চের পর্ব। তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তোরা খুব ভালো থাকিস, আর তুমিও খুব ভালো থাকো। নতুন বছরে তোদেরকে ভালো যেন রাখে। তো লাঞ্চ ঠিক নয়, আমাদের খেতে খেতে বেশ ইভিনিংই হয়ে এসেছে, আর অর্ডার দেওয়া হয়েছে এখানে একটা মাশরুম স্যুপ, আর সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর কিন্তু পনিরের একটা আইটেম দেওয়া হয়েছে, পনির, বাটার পনির, আর ডাল ভাত, এই সব কিছু দিয়েই কিন্তু আজকের লাঞ্চটা কমপ্লিট হলো। আমাদের খাওয়া পর্ব শেষ হতে দেখো বিকেল হয়ে গেল। এবার আমরা রওনা হচ্ছি, এবার আমরা ফিরে যাব। এত ভিড় আজকে নিউ ইয়ারের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট। তো যাই হোক, এটা হয়তো এক্সপেকটেশন ছিল না আমাদের, একরকম ভেবে গিয়ে ভিড় দেখে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো। আমরা এবার ফেরার পথে। তো আজকে নিউ ইয়ারটা আমাদের খুবই ভালো কাটলো, কনফিউশনে কাটলো, কোথায় খাবো কোথায় খাবো করে প্রত্যেক জায়গায় ভিড়, এই নিয়ে আমাদের 3 জায়গায় ঘোরা হয়ে গেল। তো পরের দিন সকালবেলা এবার ফেরার পালা কলকাতায়। তো অ্যাকচুয়ালি আজকে বাবার বার্থডে 2 তারিখ, কাল ছিল প্রি বার্থডে সেলিব্রেশন। তো প্রচণ্ড কুয়াশা আজকে সকাল থেকেই, আর সব কিছু নিয়েই খুব সকালে ট্রেন ছিল তাই বেরিয়ে পড়েছি। যেহেতু আজকে বাবার বার্থডে তাই প্ল্যান হয়েছে রাতে ফিরলেও কিন্তু গিয়ে কিছু বার্থডে রিচুয়ালস, মানে কিছু বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া কিন্তু বানানো হবে। তো চলো যাত্রাপথে কিছুটা সাথে থাকো, আর আমাদের ট্রেন জাস্ট এখন মালদা স্টেশনে ঢুকছেই, প্রচণ্ড কুয়াশা দেখতেই পাচ্ছ, মানে মনে হচ্ছে একটা যেন হিল স্টেশনে আছি। তো যাই হোক, আমাদের ট্রেন চলে এসেছে, আমরা রওনা হয়েছি কলকাতার পথে। এখন কিন্তু অলমোস্ট 10টা বাজছে, তবু বাইরের এই অবস্থাই আছে। তো এত ঠান্ডা তাই বারবার চা কফি অর্ডার করা হচ্ছে আর খাওয়া হচ্ছে, এইভাবেই জার্নি চলছে। সাথে কিন্তু মোবাইলে মানে 1 জানুয়ারির ছবিগুলো কিন্তু আরও একবার ঘুরে দেখা হচ্ছে। তো জার্নি শেষ করে বাড়ি ফিরে কিন্তু আজকের স্পেশাল মেনুগুলো রান্না হয়ে গেছে। এখানে কিন্তু ছোলা ডাল হয়েছে, আলুর দম হয়েছে, সাথে হয়েছে গুড়ের পায়েস। তো সব কিছু আমি একা হাতে নয়, কারণ কি জার্নিতে দুজনে টায়ার, তো দুজন মিলিয়ে মিশিয়ে সব কিছু রেডি করেছি, বেশিরভাগটা কিন্তু বাবা অনেকটাই হেল্প করেছে। কিন্তু এইভাবেই গরম গরম লুচির সাথে বাবাকে ডিনার পরিবেশন করা হয়েছে স্পেশালভাবে, বাবা খেয়ে খুবই খুশি হয়েছে। তো আজকের ব্লগটা এটাই ছিল, এতটাই ছিল নিউ ইয়ার ব্লগ, বাবার বার্থডে সেলিব্রেশন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক সুন্দর সুন্দর স্মৃতির সাথে ফিরে আসলাম, হয়তো অনেকটা সময় পর আবার ফিরবো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। টিল স্টে টিউন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই।